অর্থটা ভালো করে জানতে হবে, অর্থ না জেনে আপনি স্ট্রাকচার শিখে লাভ হবে না, টেন্স পুরোটা খেয়ে ফেললেও লাভ হবে না, অর্থ জানতে হবে। চলুন অর্থটা দেখে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার লিসনার্স, স্টুডেন্টস, ওয়েলকাম টু হুজুর একাডেমি। প্রিয় বন্ধুরা, টেন্সের দেখতে দেখতে 7 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। লেটস গেট স্টার্টেড অ্যাবাউট দ্য টপিক প্রেজেন্ট পারফেক্ট, টেন্সের মিডল টাইপ অফ হার্ট। এই জায়গাটাতে আমরা চলে আসছি, তবে একদম পানির মতো বুঝে দেওয়ার দায়িত্ব হুজুর একাডেমির। ওকে চলুন দেখেন এটির স্ট্রাকচারটা আগে আমরা একটু জেনে নিই। প্রথমে দিতে হবে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি, ওয়ান এবং টু ইউজ করা যাবে না, থ্রি প্লাস অবজেক্ট। প্রথমটা দেখেন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, একদমই ইজি। সাবজেক্টের জায়গায় যদি আমি আই দেই, আইয়ের সাথে হ্যাভ হয়, তাহলে হ্যাজ কার সাথে হয়? হি, শি, ইট বা যে কোনো ব্যক্তির নামের সাথে, যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আর আই মানে যেগুলো প্লুরাল একটু বেশি বুঝায় এবং ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, ওগুলোর সাথে হ্যাভ হবে। আই হ্যাভ ভার্ব থ্রি ডান, একটা অবজেক্ট দ্য ওয়ার্ক, একদম ইজি। বাট এটার অর্থটা কিরকম প্রডিউস করবে? আমি প্রতিদিন ভিডিওটাতে এই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি, এটা হচ্ছে যে আপনাকে অর্থটা ভালো করে জানতে হবে। অর্থ না জেনে আপনি স্ট্রাকচার শিখে লাভ হবে না, টেন্স পুরোটা খেয়ে ফেললেও লাভ হবে না, অর্থ জানতে হবে। চলুন অর্থটা দেখে নিই। করেছি, আমি করেছি, গিয়েছি, পড়েছি, খেয়েছি। আমরা বলি না যে আমি কাজটি করেছি, আমি ভিডিওটি শুট করেছি, আমি লিখেছি, আমি খেয়েছি, আমি গিয়েছি, এই ধরনের অর্থগুলো প্রেজেন্ট পারফেক্ট প্রডিউস করবে। প্রিয় বন্ধুরা, পানির মতো টেন্স শিখতে হুজুরস একাডেমিকে ফলো করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।